Sunday Suspense Shudumatro Mirchi 98.3 বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প জুটি। সত্যজিৎ রায় জন্ম 2 মে 1921 সালে। বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে যেমন বানিয়েছেন একের পর এক অবিশ্বাস্য সিনেমা, অন্যদিকে তেমনি পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র ও অজস্র ছোট গল্প। তাঁর সারা জীবনের কাজের জন্য ভূষিত হয়েছেন নানান সম্মান ও পুরস্কারে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিয়ন দে অনার এবং অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। তাঁর সৃষ্ট তারিণী চরণ বাণুজ্যে ওরফে গল্প বলিয়ে তারিণী খুড়ো এক বিস্ময়কর চরিত্র। তারিণী খুড়ো সেই বাঙালির প্রতিনিধিত্ব করেন যে বাঙালি ভ্রমণ পিপাসু, যে বাঙালি অ্যাডভেঞ্চার প্রিয়। সারা জীবন নানান কাজ করেছেন খুড়ো, কখনো টলিউডের অভিনেতা, কখনো ম্যাজিশিয়ানের ম্যানেজার, কখনো শিকারী, কখনো খেলোয়াড়, এরকম আরো কত কি। যদিও কোনো কাজেই বেশি দিন টিকে থাকতে পারেননি তিনি। বয়স হয়ে যাওয়ার পর অবশ্য কলকাতা চলে আসেন খুড়ো। বয়স বাড়লে কি হবে, বুড়োদের কোম্পানি ওনার মোটেই পছন্দ হয় না। গল্পের আসর জমাতে তারিণী খুড়োর জুড়ি মেলা ভার। গল্প বলাটা যে একটা আর্ট সেটা বারবার প্রমাণ করেন খুড়ো। আমাদের আজকের গল্প জুটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ বার্ষিকীতে 1985 সালে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো ও রতন রক্ষিত। গল্প পাঠে ও তারিণী খুড়োর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে জুটি। আজ আমি একজন ফিল্ম স্টারের কথা বলতে যাচ্ছি, চায়ে চুমুক দিয়ে বললেন তারিণী খুড়ো। আমরা সমস্যারে চেঁচিয়ে উঠলাম। তার নাম তোরা শুনিসনি, বললেন তারিণী খুড়ো। তিনি যখন রিটায়ার করেন তখন তোরা সবে জন্মেছিস। আহা, তবু আপনি নামটা বলুন না, বলল নাছোড় বান্দা ন্যাপলা। আজকাল টেলিভিশনে অনেক পুরনো ফিল্ম স্টারের ছবি আমরা দেখি খুড়ো। হ্যাঁ, তার নাম হলো রতনলাল রক্ষিত, বললেন তারিণী খুড়ো। খুড়ো, এটাও কি ভূতের গল্প, ন্যাপলা জিজ্ঞেস করলো। না, ভূত নয়, তবে ভূত বলতে তো শুধু প্রেতাত্মা বোঝায় না, ভূতের আরো মানে আছে। একটা মানে হলো অতীত, অর্থাৎ যা ঘটে গেছে, ভবিষ্যতের উল্টো। সেই অর্থে এটা ভূতের গল্প বলতে পারিস। বেশ, তাহলে শুরু হোক। তাকিয়াটাকে কোলের কাছে টেনে নিয়ে তারিণী খুড়ো শুরু করলেন তার গল্প। রতন রক্ষিত রিটায়ার করেন 1970-এ, 70 বছর বয়সে। শরীরটা হঠাৎ ভেঙে পড়েছিল, তাই ডাক্তার বললেন কমপ্লিট রেস্ট। তার আগে 45 বছর ধরে একটানা অভিনয় করে গেছেন রক্ষিত মশাই, তার মানে সেই সাইলেন্ট যুগ থেকে। অবাধ টাকা করেছিলেন ছবি করে, আর সেই টাকার সদ্ব্যবহার কি করে করতে হয় সেটাও জানতেন। তিনখানা বাড়ি ছিল কলকাতায়, নিজে থাকতেন আমার সিটে, আর অন্য দুখানা ভাড়া দিয়ে দিয়েছিলেন। এই রতন রক্ষিত কাগজে বিজ্ঞাপন দিলেন যে তার একজন সেক্রেটারি চাই। আমি তখন কলকাতাতেই ছিলাম, বয়স 50-এর কাছাকাছি। সারাটা জীবন টোটো করে ঘুরে নানান রোজগারের পন্থা ট্রাই করে সবে ভাবছি, এবার ঘরের ছেলে যখন ঘরে ফিরেছি তখন সেটেল করা যায় কিনা। এমন সময় বিজ্ঞাপনটা চোখে পড়ল, দিলুম অ্যাপ্লাই করে। রতন রক্ষিতের নামের সঙ্গে যথেষ্ট পরিচয় ছিল, ভদ্রলোকের ছবিও দেখেছি বিস্তর। তাছাড়া আমার যে সিনেমার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আছে সেটা তো তোরা জানিস। দরখাস্তের রিপ্লাই এসে গেল 7 দিনের মধ্যে।
আমার ডাক পড়েছে ইন্টারভিউ এর জন্য। গিয়ে হাজির হলাম লক্ষ্মীতমশাইয়ের বাড়িতে। জানি ভদ্রলোকের শরীর খারাপ, কিন্তু চেহারাটা দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। বেশ টান টান চামড়া, ঝকঝকে দাঁতগুলো অরিজিনাল বলে মনে হল। প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন তার ছবি দেখেছি কিনা। বললুম পরের দিকের ছবি তো দেখেইছি, গোড়ার দিকেরও কিছু সাইলেন্ট ছবি দেখা আছে, যখন লক্ষ্মীতমশাই কমের ছবি করতেন। উত্তর শুনে দেখলুম ভদ্রলোক খুশি হলেন, বললেন আমি গত কয়েক বছর ধরে আমার সব সাইলেন্ট ছবি সংগ্রহ করছি। আমার এই বাড়িতে একটা আলাদা ঘর আছে যেখানে এইসব ছবি দেখার জন্য একটা প্রজেক্টর বসিয়েছি, এবং সেই প্রজেক্টর চালাবার জন্য একটি লোকও আছে। সাইলেন্ট ছবি আজকাল প্রায় পাওয়াই যায় না, জানেন তো ফিল্মের গুদামে দুবার দুটি অগ্নিকাণ্ডে প্রায় সব বাংলা সাইলেন্ট ছবি পুড়ে গেছে, ফলে সেসব ছবি এখন দুষ্প্রাপ্য। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি কাগজে বিজ্ঞাপন দিই, তার ফলে জানতে পারি যে আমার অনেকগুলো সাইলেন্ট ছবি মীর চান্দানি নামে এক প্রডিউসারের গুদামে সযত্নে রাখা আছে। তার কারণ আর কিছুই নয়, মীর চান্দানি যে শুধু আমার প্রডিউসার ছিল তাই তো নয়, তিনি ছিলেন আমার ফ্যান। মীর চান্দানি মারা গেছেন বছর চারেক আগে, তার ছেলেকে বলে আমি ছবিগুলো কিনে নি। এইভাবে বারবার কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমি আমার সব ছবি সংগ্রহ করি। অসুস্থতার জন্য আমাকে রিটায়ার করতে হয়েছে ঠিকই, কিন্তু ফিল্মের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। এইসব পুরনো ছবি দেখে আমার সন্ধেগুলো দিব্যি কেটে যায়। আপনার কাজ হবে আমার এই ফিল্ম লাইব্রেরি তদারক করা, ছবিগুলোর একটা ক্যাটালগ তৈরি করা, আর আমার সংগ্রহে নেই এমন ছবি খুঁজে বার করা। পারবেন তো? আমি বললাম চেষ্টা ত্রুটি হবে না, যেগুলো রয়েছে সেগুলোকে ক্যাটালগ করে ঠিক করে রাখা কঠিন কাজ নয়, যে ছবি নেই তার সন্ধানের কাজটা অবশ্যই সহজ নয়। রক্ষিত বললেন আমি যে শুধু সাইলেন্ট ছবির কথা বলছি তা নয়, গোড়ার দিকের কিছু টকি ছবিও আমার সংগ্রহে নেই। আমার মনে হয় ধর্মতলা পাড়ায় প্রযোজক পরিবেশকদের অফিসে খোঁজ করলে সেসব ছবি নিশ্চয়ই পাওয়া যাবে। মোট কথা, আমার সংগ্রহে যেন কোনো ফাঁক না থাকে। বুড়ো বয়সে আমার অবসর বিনোদনের পন্থাই হবে আমার নিজের পুরনো ছবি দেখা। চাকরি হয়ে গেল, অদ্ভুত মানুষ। ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন বছর 15 হল, দুই ছেলে আছে, দুজনেই থাকেন দক্ষিণ কলকাতায়, এক মেয়ে থাকে এলাহাবাদে, স্বামী সেখানকার ডাক্তার। নাতি নাতনিরা মাঝে মাঝে আসে দাদির সঙ্গে দেখা করতে, ছেলেরাও যে আসে না তা নয়, তবে ফ্যামিলির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। বাড়িতে থাকে দুটি চাকর, একটি রান্নার লোক আর একটি খাস বেয়ারা, নাম লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত বাঙালি, বয়স 60 ওপর এবং অত্যন্ত অনুগত। এমন একজন বেয়ারা পাওয়া খুব ভাগ্যের কথা। এবং লক্ষ্মীকান্তের সাহায্যে কাজ করে আমি দিন দশকের মধ্যে রক্ষিত মশাইয়ের সংগ্রহের একটা ক্যাটালগ তৈরি করে দিলাম। তাছাড়া ধর্মতলায় ঘুরে উনি টকির আদি যুগে যেসব ছবি করেছিলেন তার অনেকগুলোর হদিস জোগাড় করে দিলাম। ভদ্রলোক সেগুলোর একটা করে প্রিন্ট কিনে নিজের লাইব্রেরিতে রেখে দিলেন। আমার কাজ 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে সন্ধ্যেটাও রক্ষিত মশাইয়ের সঙ্গে কাটিয়ে যাই। 6:30 ভদ্রলোক ছবি দেখতে শুরু করেন, থামেন 8:30। প্রজেকশনিস্টের নাম আশুবাবু, বয়স 50-55, কাজে কোনো ক্লান্তি নেই। দর্শক মাত্র 3 জন, লক্ষ্মীন মশাই, বিয়ারা লক্ষ্মীকান্ত আর আমি। বিয়ারাকে থাকতে হয় কারণ বাবু গড়গড়ায় তামাক খান, সেই তামাক মাঝে মাঝে ফিরিয়ে দিতে হয়। তো লক্ষ্মীকান্ত যে ছবিগুলো উপভোগ করে সেটা অন্ধকারে তার মুখের দিকে চেয়ে আমি বুঝেছি। সবচেয়ে মজা লাগে যখন সাইলেন্ট যুগের ছবিগুলো দেখানো হয়। আগেই বলেছি যে রতন লক্ষ্মীত সেই সময় হাসির ছবি করতেন। এইসব ছবির মধ্যে অনেকগুলো ছিল যাকে বলে শর্ট ফিল্ম, দুরিলের ছবি, 20 মিনিট ছিল তাদের দৈর্ঘ্য। এই ছবিতে দেখানো হতো লরেল হেডের মতো এক জুটির কীর্তিকলাপ। ছবিতে তাদের নাম ছিল বিশু আর শিবু। বিশু সাজতেন রতন রক্ষিত আর শিবুর পার্ট করতেন শরৎ কুণ্ডু নামে এক অভিনেতা। দুই কমিক অভিনেতার হৈ হুল্লোড়ে 20 মিনিট দেখতে দেখতে বেরিয়ে যেত।
কখনো তারা ব্যবসাদার, কখনো জুয়াড়ি, কখনো সার্কাসের ক্লাউন, কখনো জমিদার আর মোসাহেব, এরকম আর কি। কুণ্ডুরক্ষিতের এই জুটি তখন খুব পপুলার হয়েছিল, এটা মনে আছে। বড় ছবির আগে এই 20 মিনিটের শর্ট ফিল্ম দেখানো হতো। এই ছবি চলার সময় দেখবার জিনিস হতো রক্ষিত মশাইয়ের হাবভাব, নিজের ভাড়া মধ্যে দেখে উনি নিজেই হেসে গড়িয়ে পড়তেন। কোনো কমিক অভিনেতা যে নিজের অভিনয় দেখে এত হাসতে পারে এটা বিশ্বাস করা কঠিন। তার দেখা দেখি অবশ্যই আমাকেও হাসতে হতো। রক্ষিত মশাই বলতেন, জানো তারিনী, এইসব ছবি যখন করেছি তখন এগুলো দেখে মোটেই হাসি পায়নি, বরং নির্লজ্জ ভাড়ামো দেখে বিরক্তই লাগতো। কিন্তু এতদিন পরে দেখছি এর মধ্যে একটা নির্মল হাস্যরস আছে, যেটা আজকের হাসির ছবির তুলনায় অনেক ভালো। একটা প্রশ্ন কিছুদিন থেকে আমার মাথায় ঘুরছিল, একদিন সেটা রক্ষিত মশাইকে জিজ্ঞেসা করে ফেললাম। বললাম, একটা ব্যাপারে আমার একটু কৌতূহল হচ্ছে, আপনি তো বেশু সাজতেন, কিন্তু শিবু যিনি সাজতেন সেই শরৎকুণ্ডুর কি হল, তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? রক্ষিত মশাই মাথা নাড়িয়ে বললেন, আমি যতদূর জানি শরৎকুণ্ডু সাইলেন্ট যুগের পর আর ছবিতে অভিনয় করেনি। আমরা যখন একসঙ্গে কাজ করেছি তখন আমাদের দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল, ভেবে ভেবে নানান রকম ভাড়ামোর ফন্দি বার করতুম দুজনে। ডিরেক্টর যিনি ছিলেন তিনি নামকাওয়াস্তে, ছবির সঙ্গে মাল মশলা সব আমরাই জোগাত। তারপর একদিন কাগজে দেখলুম হলিউডের ছবিতে শব্দ যোগ হচ্ছে, পাত্রপাত্রীরা এবার থেকে কথা বলবে আর সেই কথা দর্শকে শুনতে পাবে। এটা ছিল 1928-29 সাল। যাই হোক, হলিউডে সত্যি টকি এসে গেল। আমাদের এখানে আসতে লাগলো আরো 3-4 বছর, সে এক হই হই ব্যাপার। সিনেমার খোল নলচে পাল্টে যায়, তার সঙ্গে অভিনয়ের রীতিও। আমার কিন্তু একটা থেকে আর একটা যেতে কোনো অসুবিধা হয়নি, গলার স্বরটা ভালো ছিল তাই টকি আমাকে হটাতে পারেনি। তখন আমার বয়স 30-32, বাংলা ছবিতে সুকণ্ঠ হিরোর দরকার, সেই হিরোর পাটে আমি অনায়াসে খাপ খেয়ে গেলুম। 20 মিনিটের ভাড়ামোর যুগ শেষ হয়ে গেল, আমি হয়ে গেলুম ছবির নায়ক। কিন্তু সেই সময় থেকে এই শরৎকুণ্ডু কেমন যেন হারিয়ে গেল। যদ্দূর মনে পড়ে দু একজনকে জিজ্ঞেসও করেছিলুম ওর কথা, কিন্তু কেউ সঠিক জবাব দিতে পারেনি। লোকটার অকাল মৃত্যু হয়েছিল কিনা কে জানে। তাই যদি হয় তাহলে অবশ্যই অনুসন্ধান করার কোনো মানে হয় না, কিন্তু আমার মনে তাও একটা খটকা থেকে গেল। ঠিক করলুম যে শরৎকুণ্ড সম্বন্ধে খোঁজখবর চালিয়ে যেতে হবে। সত্যি বলতে কি, 20 মিনিটের ছবিগুলো দেখে একটা জিনিস বুঝতে পারছিলাম যে কমিক অভিনেতা হিসেবে রতন রক্ষিতের চেয়ে শরৎকুণ্ড কোনো অংশে কম ছিলেন না। টালিগঞ্জ পাড়ায় ঘোরাঘুরি করে জানলুম যে নরেশ সান্যাল বলে এক ভদ্রলোক বাংলা ফিল্মের আদি যুগ নিয়ে রিসার্চ করছেন, ইচ্ছে একটা প্রামাণ্য বই লেখার। ভদ্রলোকের ঠিকানাটাও জোগাড় হলো। তারপর এক রবিবার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হলুম। ভদ্রলোক বললেন যে হ্যাঁ, শরৎকুণ্ড সম্পর্কে কিছু তথ্য তার জানা আছে, বছর 5 আগে একবার অনেক খোঁজ করে তার বাড়িতে গিয়ে শরৎকুণ্ডুর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সান্যাল মশাই। সে বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করলুম। গোয়া বাগানের এক বস্তিতে, বললেন সান্যাল মশাই। ভদ্রলোকের তখন চরম দুরবস্থা। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা আপনি কি সাইলেন্ট যুগের অভিনেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন নাকি? কিন্তু খুব বেশি তো বেঁচে নেই, বললেন সান্যাল মশাই। যে কজন রয়েছেন তাদের নিতে চেষ্টা করছি আর কি। আমি রতন রক্ষিতের কথা বলে দিলাম আর বললাম যে তার সাক্ষাৎকারের ব্যবস্থা আমি করে দিতে পারি। ভদ্রলোক তাতে বেশ উৎসাহ প্রকাশ করলেন। এরপর আমি আসল প্রশ্নে চলে গেলুম, টকি আসার পর কি শরৎকুণ্ডু আর ছবিতে অভিনয় করেননি? আগে না, বললেন নরেশ সান্যাল। ভয়েস টেস্টেই ভদ্রলোক বাতিল হয়ে যান, তারপর যে কি করেছেন সেটা ভদ্রলোক খোলাখুলি বললেন না। মনে হলো খুবই স্ট্রাগল গেছে তাই নিজের কথা বেশি বলতেও চান না।
তবে সাইলেন্ট যুগ সম্বন্ধে অনেক তথ্য আমি ভদ্রলোকের কাছে পেয়েছি। এরপর টালিগঞ্জ পাড়ার আরো কয়েকজন পুরনো কর্মীর সঙ্গে কথা বলে জানলুম যে টকি আসার পরেও বেশ কয়েক বছর শরৎকুণ্ডু সিনেমা পাড়ায় নিয়মিত যাতায়াত করতেন। সে সময় ওর অবস্থা নাকি খুব খারাপ। টালিগঞ্জেরই মায়াপুরী স্টুডিওর ম্যানেজার ধীরেশচন্দ্রের সঙ্গে কথা বলে জানলুম যে শরৎকুণ্ডু নাকি মাঝে মাঝে ছবিতে এক্সট্রা পার্ট করে 5-10 টাকা করে রোজগার করতেন। এইসব পার্টে অভিনেতা সাধারণত ভিড়ের মধ্যে মিশে থাকে, তার কথা বলার কোনো দরকার হয় না। এই মায়াপুরী স্টুডিওতেই দারিক চক্রবর্তী বলে এক বৃদ্ধ প্রোডাকশন ম্যানেজার আমাকে বললেন, বেন্টিং স্ট্রিটে নটরাজ কেবিনে গিয়ে খোঁজ করুন, কয়েক বছর আগে পর্যন্ত সেখানে আমি শরৎকুণ্ডুকে দেখেছি। শরৎকুণ্ডুকে বিস্তৃতির অন্ধকার থেকে টেনে বার করার জন্য নটরাজ কেবিনে গিয়ে হাজির হলুম। এর মধ্যে একটা কথা বলা হয়নি, গুয়াবাগান বস্তিতে গিয়ে খোঁজ করে জেনেছি যে শরৎকুণ্ডু আর সেখানে থাকেন না। এটাও বলা দরকার যে আমার উৎসাহের সঙ্গে তাল দেখে চলেছেন রক্ষিত মশাই, ছুঁয়েছে ব্যারামের মতো। তারও এখন ধ্যান জ্ঞান চিন্তা হলো শরৎকুণ্ডু। তাদের দুজনের মধ্যে যে কত সৌহার্দ্য ছিল সেটা এখন মনে পড়েছে রক্ষিত মশাইয়ের যুবা বয়সের স্মৃতি। আর দুজনে তখন ডাকসাইটে জুটি, লোকে আসল ছবির কথা চিন্তাই করে না। ছবির আগে বিশু শিবুর দু রিলের কীর্তিকলাপই হলো তাদের কাছে আসল। সেই জুটির একটি রয়েছে, একটি উধাও, এমন হলে কি চলে? নটরাজ কেবিনের মালিক পুলিন দত্তকে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, শরৎদা বছর তিনেক আগে অবধি এখানে রেগুলার আসতেন, তারপরে আর আসেননি। তিনি কি কোনো কাজ টাজ করতেন? সে কথা তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, বললেন পুলিন দত্ত, কিন্তু কোনো সোজা উত্তর কখনো পাইনি। কেবল বলতেন পিঠের দায় এমন কোনো কাজ নেই যা আমি করিনি। তবে যে অভিনয় ছেড়ে দিয়েছিলেন সেটা আমি জানি, আর সেই সঙ্গে ছবি দেখা বন্ধ করে দিয়েছিলেন। তোকে যে তার কাল হয়েছিল সেটা বোধ হয় তিনি কোনোদিনই ভুলতে পারেননি। এরপরে আরো মাসখানেক নানান জায়গায় খোঁজ করেও শরৎকুণ্ডুর কোনো পাত্তা পেলাম না। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কথাটা রক্ষিত মশাইকে বলতে উনি সত্যি মর্মাহত হলেন, বললেন, এমন একজন গুণী অভিনেতা টকি এসে তার পসার মাটি করে দিল, আর ক্রমে সে মানুষের মন থেকে মুছেই গেল। এখন তাকে কে চেনে? তো বেঁচে থেকেও প্রায় মরারই স্বামী। শরৎকুণ্ডুর ব্যাপারে আর কিছু করার নেই বলে আমি কাজের কথাই চলে গেলুম। ভদ্রলোককে একটা প্রশ্ন করার ছিল, বললুম, আপনার একটি সাক্ষাৎকার দিতে কোনো আপত্তি আছে কি? কে চাইছে সাক্ষাৎকার? আমি নরেশ সান্যালের কথা বললুম। ভদ্রলোক সেদিনই সকালে ফোন করেছিলেন, আগামীকাল আসতে চান। বেশ, তাহলে সকাল 10টায় আসুক, তবে বেশি সময় যেন না নেয়। নরেশ সান্যাল ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন, আমি তাকে খবরটা জানিয়ে দিলুম। সেদিন সন্ধ্যায় প্রজেকশন ঘরে রয়ে গেলুম বিশু শিবুর কীর্তিকলাপ দেখার জন্য। বিশু শিবুর ছবি হয়েছিল সব শুদ্ধ 42টা, তার মধ্যে 37টা আগেই জোগাড় হয়েছিল, বাকি 5খানা আমার চেষ্টায় জোগাড় হয়েছে। আজ এই নতুন 5খানা দেখতে দেখতে আবার মনে হলো যে শরৎকুণ্ডু সত্যিই বেশ জোরদার কমিক অভিনেতা ছিলেন। রক্ষিত মশাইকে দু একবার চুকচুক করতে শুনলুম, তাতে বুঝলুম যে তিনি শরৎকুণ্ডুর অন্তর্ধানের জন্য আক্ষেপ করছেন। পরদিন সকালে আমি আসার 10 মিনিটের মধ্যেই নরেশ সান্যাল এসে পড়লেন। রক্ষিত মশাই তৈরি ছিলেন, বললেন, আগে চা হোক, তারপর ইন্টারভিউ হবে। সান্যাল মশাই কোনো আপত্তি করলেন না। সকালে 10টায় রোজই রক্ষিত মশাই চা খান এবং সেই সঙ্গে আমিও খাই। এই সময়টাতেই আমাদের যা কিছু আলোচনা করবার তা হয়ে যায়। তারপর আমি বসে পড়ি কাজে, উনি চলে যান বিশ্রাম করতে। ক্যাটালগিং হয়ে যাবার পর আমি যে কাজটা করছি সেটা হলো বিশু শিবুর প্রত্যেকটি ছবির গল্পের সারাংশ তৈরি করা, এবং তাতে কে কে অভিনয় করেছে, পরিচালক কে, ক্যামেরাম্যান কে, এইসবের একটা তালিকা তৈরি করা। একে বলে ফিল্মোগ্রাফি। যাই হোক, আজ অতিথি এসেছেন বলে
দেখি চায়ের সঙ্গে কচুরি এসেছে। ট্রে সমেত চার টেবিলে রাখা হতেই সান্নাল মশাই হঠাৎ একটা কথার মাঝখানে খেই হারিয়ে চুপ করে গেলেন। তার দৃষ্টি ভৃত্যের দিকে, ভৃত্যে স্বয়ং খাস বিহারা লক্ষ্মীকান্ত। আমার দৃষ্টিও চলে গেছে লক্ষ্মীকান্তের দিকে এবং সেই সঙ্গে রক্ষিত মশাইয়েরও। এই নাক, এই ধুতনি, এই চওড়া কপাল, চোখের এই তীক্ষ্ণ চাহনি, এ কোথায় দেখেছি? একদিন তো এর মুখের দিকে ভালো করে চাইনি, কেন চাইব? অকারণে বেড়ের দিকে কে চেয়ে থাকে? প্রায় তিনজনের মুখ দিয়ে একসঙ্গে বেরিয়ে পড়ল একটা নাম, শরৎকুণ্ডু। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, শরৎকুণ্ডু এখন হলেন তার এককালের ফিল্মের জুটি রতন রক্ষিতের খাস বেহারা। কি ব্যাপারে শরৎ? এতক্ষণে চেঁচিয়ে উঠলেন রতন রক্ষিত। তুই আমার বাড়িতে? শরৎকুণ্ডুর মুখে কথা বলতে সময় লাগল। কি আর করি, অবশেষে কপালের ঘাম মুছে বললেন ভদ্রলোক, বেহাত ইনি চিনলেন বলেই তো তোমরা চিনলে। একদিন তো বুঝতে পারনি, আর 40 বছর বাদে দেখে বুঝবেই বাকি করে। একদিন মির্চান্দানির ওখানে চাকরির আশায় গিয়ে শুনি তুমি নাকি এসে আমাদের সেই আদ্যিকালের ছবির অনেকগুলো কপি কিনে নিয়ে গেছো নিজের সংগ্রহের জন্যে। ভাবলাম তোমার এখানে এসে নিশ্চয়ই সেই সব ছবি আবার দেখতে পাব। এমনিতে তো দেখার কোনো সুযোগ নেই, সেসব ছবি যে এখনো টিকে আছে তাই জানতাম না। তাই বেয়াদার চাকরির জন্য চলে এলাম তোমার কাছে। তুমি আমায় ছিললে না, চাকরিও হয়ে গেল, কুলিগিরিও করেছি। বেহারার কাজ তো তার কাছে স্বর্গ, আর ভালো লাগছিল। সে যুগের ছবিতে কথা না বলে অভিনয় করেছি সে তো নেহাত নিন্দের নয়। অবশ্য সেসব দেখার সুযোগ বোধ হয় এখন বন্ধই হয়ে গেল। কেন বন্ধ হবে কেন? লক্ষ্মী তোমার সেই চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। তুমি এখন থেকে হবে আমার ম্যানেজার, তারিণীর সঙ্গে একই ঘরে বসবে তুমি, আমার এখানেই থাকবে, আর সন্ধ্যাবেলা একসঙ্গে বসে ছবি দেখবো আমরা। এককালে জুটি ভেঙে গিয়েছিল দৈব দুর্বিপাকে, আবার এখন থেকে জোড়া লেগে গেল। এই বলো তারিণী, হ্যাঁ? আমি দেখছি নরেশ সান্যালের দিকে, তার মতো এমন হতভম্ব ভাব আমি অনেকদিন কারোর মুখে দেখিনি। তবে তার পক্ষে নির্বাক যুগের এই বিখ্যাত জুটির পুনর্মিলন যে একটা বড় রকম সাংবাদিক দাও হলো সে বিষয়ে সন্দেহ আছে কি? শুনছিলেন জুটি, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে তারিণী খুড়ো, দারিক চক্রবর্তী ও পুলিন দত্তর ভূমিকায় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, রতন রক্ষিতে চরিত্রে দীপ, গল্পের সূত্রধার আমি মীর, গল্পের কথক ন্যাপলা ও শরৎকুণ্ডুর ভূমিকায় সোমক, নরেশ সান্নালের চরিত্রে অগ্নি, সমবেত কণ্ঠে সোমক, অত্রি ও অগ্নি, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায় ও শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প জুটি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।